বাদ قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم تذکر کیا میرے دل کو ایک عربی نے مکی مدنی ہاشمی و مطلبین بلغ العلاب کمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ و آلہ উপস্থিত আমার ইমানি ভাইরা, মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, লক্ষ কোটি নাজ নেয়ামতের মধ্যে লালন পালন করতেছেন, দুনিয়ার সমস্ত বিপদ থেকে মুক্ত রেখেছেন। তাই আসুন জোরে সুরে মহাব্বতে বলন্দ আওয়াজে সমকণ্ঠে একবার বলি, আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক তাফসিরের খিলগাঁও নূরে মদিনা জামে মসজিদে আয়োজিত প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন সন্ধ্যায়, এটা 106 নম্বর পর্ব, এটা 106 নম্বর পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কুরআনুল করিম থেকে কিছু কথা বলবো, তাই পড়ে নিচ্ছি। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। কাজ যত হক হবে ওই কাজে লোকের সংখ্যা তত কম হবে। হযরত মাওলানা কাসেম রহমাতুল্লাহি আলাই যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলেন, সর্বপ্রথম বুখারি পড়ছেন একজন ছাত্র,
মাত্র একজন, তার নাম মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। তিনি সর্বপ্রথম বুখারি শরীফ পড়ছেন। যিনি বুখারি পড়াইছেন এক ওস্তাদ এক ছাত্র, খুব আসব একটা কথা, তাই জেনে রাখুন। দল বড় হলেই হক হবে এমন কোনো কথা নয়, কাজ যত হক হবে লোক তত কম হবে, এটা স্বাভাবিক নিয়ম, সর্বযুগে সর্বকালেই। নূহ আলাইহি সালাতু ওয়া সালাম একজন নবী, কোনো আলেম না, ওলি না, নবী। তিনের মতন মানুষ সাড়ে ৯৯ শত বৎসর দাওয়াতের কাজ করার পরে মাত্র ৮২ জন মানুষ মুসলমান হয়েছে। সাড়ে ৯ শত বৎসর দাওয়াত দেওয়ার পরে, সাড়ে ৯ শত বৎসরে তিনির কাছে মুসলমান হয়েছে ৮২ জন। জি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছর দাওয়াতের কাজ করলেন, সাধারণ মানুষ নয়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীদের সব গুণ দিয়া। বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহি সালাতু ওয়া সালাম পর্যন্ত যত নবী আসছে, সমস্ত নবীদের যত গুণ আছিল সব গুণ দেওয়ার পরও আরো বেশি গুণ দিচ্ছেন যারে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি ২৩ বছর মেহনত করার পরে দুনিয়ার কোটি কোটি মানুষ থেকে মাত্র ১৬ লক্ষ মানুষ ইসলাম কবুল করছে। আর এখন তো এমনও আলেম আছে, সে ২ বছর ওয়াজ মাহফিল করার পরে, ১ বছর মাহফিল করার পরে তার জনপ্রিয়তা এতই বেশি কোটি ছাড়াই গেছে গা। কেন? হকের অপা, হকের অপাপ, এই জন্যে তার ভক্ত এত। আর যদি হক হইত তো ডক খুব কম লাগত, খুব কম লাগত। আল্লাহু আকবার, এই কথাটা কেন বললাম আপনারা বুঝতে পারছেন। জি, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه، এই কিতাবে কোনো সন্দেহ নাই, দুনিয়ার কোনো কিতাবে এই কথাটা লেখা নাই যে আমার কিতাবে কোনো ভুল নাই, আমার কিতাবে কোনো সন্দেহ নাই। পড়ছেন এরকম বই? বরং যেই বইটা কিনবেন ভালো করে ভূমিকাটা পড়লে দেখবেন লেখা আছে
যদি কোথাও ভুল ধরা পড়ে পাঠকবৃন্দ দয়া করে আমাদেরকে জানাই দেবেন এই নাম্বারে, আগামী মুদ্রণে আমরা শুদ্ধ করে নেব। আমি শত শত বইয়ের মধ্যে এই কথাটা লেখা দেখছি, যদি কোথাও কোনো ভুল ধরা পড়ে বা আপনাদের কোনো প্রশ্ন জাগে এই বরাবর জানাবেন, আগামী মুদ্রণে আমরা শুদ্ধ করব, সহি করব। কিন্তু দুনিয়ার মধ্যে একটা মাত্র কিতাব, কিতাবের প্রথম সিল একবারে লেবেল লাগানো লা রয়বা ফি, এই কিতাবে কোনো ভুল নাই, তুমি সন্দেহ করো না। তারপরও যদি সন্দেহ করো এ তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার ভুল ভেঙে যাবে, তুমি দেখবা ঠিকই এই কিতাবে কোনো ভুল নাই যদি তুমি পড়ো। যদি তুমি পড়ো, তার তর্জমা পড়ো, তার তাফসির পড়ো, একদিন নয়, দুই দিন নয়, সারাটা জীবন পড়ো, একটা সময় আসবে তোমার সকল ভুল ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুমি হকের সন্ধান পাবে এবং তুমি স্বীকৃতি দিবে এই কিতাব ঐশী, এই কিতাব মানব রচিত নহে, এই কিতাব কোনো ব্যক্তির রচনা নয়, এর রচয়িতা কোনো মানুষ না, এটা তুমি বলতে বাধ্য হবে। তাই আল্লাহ বললেন লা রয়বা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো রয়িব নেই। রয়িবুন শব্দের অর্থ হল কলকুন নাফসে, মনের খটখটানি, যেটাকে আমরা বলি দুটানা, খটকা লাগছে মনের মধ্যে, তোমার মনের খটকা, তোমার মনের সন্দেহ দূর হয়ে যাবে যদি তুমি কিতাবটা পড়ো। আল্লাহ, এই জন্যে যারা পড়ছে না তারাও অনেকে বিশ্বাস করছে এই কিতাবে কোনো সন্দেহ নাই, যারা পড়ছে না এমন মানুষ নাই, কয়জনে পড়ছে, হ্যাঁ কয়জনে আর পড়ছে, হাজারে একজন পাওয়া তো মুশকিল। যে কোরআনুল করিমের শব্দে শব্দে তর্জমা বুঝে, তার তরকিব বুঝে, তার এরাব বুঝে, এরকম আলেম প্রতি 1000 মানুষের মধ্যে একজন পাওয়া যাবে? 1 লক্ষের মধ্যে একজন পাওয়া মুশকিল হয়ে যাবে। আমি এই কথা বলি নাই যে শুধু এবারত পড়া, যে এটার শব্দের তর্জমা বুঝে, নাহু বুঝে, সরফ বুঝে, এরাব বুঝে, তরকিব বুঝে, মাদ্দা বুঝে, তালিল বুঝে, সরফ বুঝে, তাসরিফ বুঝে, কি বলছে এটাও বুঝেন নাই। আল্লাহ আল্লাহ, তাই তো বলি কোরআনুল করিমকে যদি কেউ অল্প স্বল্প বুঝতে চায়, অনেক বলি নেই অল্প স্বল্প,
একশো মানুষের জ্ঞান লাগবে, একশো মানুষের জ্ঞান। কেমন মানুষ? অশিক্ষিত একশো মানুষের জ্ঞান না। অশিক্ষিত মানুষের কি জ্ঞান নাই? জ্ঞান না থাকলে সে সংসার কেমনে করে? বাজারে গিয়া কি দোকানদারকে 10 টাকা বেশি দিয়ে ফেলে? তার সম্পত্তির 1% কি কাউকে ছাইড়া দেয়? না। তাহলে যারা পড়ছে না তাদেরও জ্ঞান আছে, এমন 100 মানুষের জ্ঞান নয়। যারা পড়ছে এমন 100 মানুষের জ্ঞান না। যারা অসাধারণ পড়া পড়ছে, যাদেরকে দুনিয়ার বাড়িতে বলা হয় ডক্টর, শুনছেন না নাম? ডাক্তার মনে করবেন না, ডক্টর, পিএইচডি। পৃথিবীর, এই পৃথিবীর মানবের শিক্ষা দেওয়া সর্বোচ্চ ডিগ্রির নাম পিএইচডি নাকি? আল্লাহু আকবর। পিএইচডি করা, ডক্টরেট করা, 100 মানুষ লাগব। যে 100 মানুষে পিএইচডি করছে এক বিষয়ে না, 100 বিষয়ে, ওই 100 মানুষের জ্ঞান একত্র হলে একটা মানুষের মধ্যে ওই মানুষটা কোরআনুল কারিমের কিছু বুঝবে। জি, লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। যদি তুমি সন্দেহ করো তো পড়ো, যদি সন্দেহ করো তার মতন একটা কিতাব লেখো। কি ভাই, তোমার যদি সন্দেহ থাকে যে না এটা আসমান থেকে আসে নাই, এটার বাড়ি লৌহে মাহফুজে নয়, এইটা ঐশী নয়, তাহলে তুমি পড়ো। পড়ার পরে এমন একটা কিতাব রচনা করো, যদি করতে পারো ওই দিন তুমি সন্দেহ করতে পারবা যে এটা মানব রচিত, তাই আমি মানবে আরেকটা এরকম কিতাব লিখে রচনা করে দেখাই দিলাম। কিতাবের মতন কিতাব লেখতেছে না, বইয়ের মতন বই লেখতেছে না, লেখতেছে। তোমার যদি সন্দেহ হয় ফাতু বিসুরাতিন, কিতাব লাগবে না, এত বড় কিতাব লাগবে না, 30 পারা রচনা করতে হবে না, এই কিতাবের ছোট একটা সুরা রচনা করে দেখো। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সমাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এমন একটা ছোট সুরা বানাও। আল্লাহ, এটার এই চ্যালেঞ্জ গ্রহণ কি আরবের মানুষ করে নাই? রচনা করার জন্য তারা বসে নাই, চেষ্টা করে নাই, রাত কাটাইছে, দিন কাটাইছে, সপ্তাহ কাটাইছে, মাস কাটাইছে, বছর কাটাইছে, যোগ কাটাইছে, তারপরে তারাই বলছে লাইসা হাদা মিন কালামিল বাশারি। না না, মোহাম্মদ যা পড়ে শোনায় এগুলা মানব রচিত নয়। যদি মানব রচিত হতো তো আমরাও তো মানব,
মুহাম্মদ আমাদের এই ভাই ভাতিজা, তার বাসা আমাদের বাসা এক বাসা, তার বাসাও আরবি আমাদের বাসাও আরবি, সে তো বাসা আমাদের কাছে শিখছে। আরে ছোট ভাই তারে বাসা কে শিখায়? বড় ভাই। বড় ভাই তারে কোলে ঘুরে হ্যাঁ আর বলে, ভাইয়া ওই যে আম আম পয়ো শিখিয়া আম, ওইটা কাঁঠাল, ওইটা কাকা না কাকা না কাঁঠাল। তো মুহাম্মদ তো কারো ছোট ভাই নাকি? কুরাইশ বংশে কি তার বড় ভাই নাই? তারই তো বাসাটা শিখেছে। মুহাম্মদ তো কারো ভাই ভাতিজা, সাসারা লালন পালন করছে, সাসারই তো বাসাটা শিখেছে। যারা বাসা শিখাইল তারাই বলছে লাইসা হাদা মিন কালামিল বাশার, না না না, ভাতিজায় যা বলে হয়তো এগুলো জিনের বাসা। কি বাসা? জিনের বাসা। আল্লাহ আল্লাহর বাসা ওইটা না কইল, এটা যে মানবের বাসা না এটা স্বীকার স্বীকার করছে। যে ভাতিজা যেগুলা বলে সম্ভবত জিনে বর করে, জিন বর করলে এ সমস্ত কথা তার জবান দিয়ে বের হয় যেগুলো আমরা পারবো না। আল্লাহ শেষবারে এটাও কইছে, আসলে কি ভাতিজা মহাকবি, এত বড় মাপের কবি যা আমরা হইতে পারিনি। যদিও ভাতিজা আমাদের কাছ থেকে বাসাটা শিখছে, যদিও আমাদের ছোট ভাই মুহাম্মদ বাসাটা আমাদের কাছেই শিখছে, কিন্তু সে শ্রম দিয়া মেহনত কইরা 17 বছর দেনে মগ্ন থাইকে আসলে, হে ওইখানে দেনে মগ্ন ছিল না, বৈশা বৈশা কবিতা লিখছে। যেই কারণে তার মতন কবি আমরা হইতে পারি নাই। আরেকজনে ফালদা উঠা কয় চুপ কর, ওই আবার লিখবো করতে, ওই লিখতো জানে মহান রাব্বুল আলামিন আল্লাহর নবীকে একটা অক্ষর দুনিয়ার কোনো মানুষের কাছে শিখায় নেই, তার যেন কোনো ওস্তাদ না থাকে, কারণ ওস্তাদ বড় দামি জিনিস, তার দাম দেওয়া যায় না, তার ঋণ পরিশোধ করা যায় না। এই জন্য মুহাম্মদের কোনো ওস্তাদ রাখছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, হযরত আপনি তো মদিনাতুল ইলমে, রসুল তো মদিনাতুল ইলমে, ওয়া আলিয়ু বাবুহা, হযরত কাকে বলতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে প্রশ্ন করছে, ওস্তাদের ঋণ পরিশোধ করা যাবে কি করলে? আল্লাহু আকবার কাবীরান হামদান কাসীর। তো দুইটা পথ আছে, কি পথ? একটা পথ হলো তোমারে সুলাইলে, তোমার চামড়া বিছাইলে, যেই পরিমাণ স্বর্ণ ওইটার মধ্যে ধরবে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে এতগুলো স্বর্ণ দিয়ে দিবা, বাস তুমি ওস্তাদ থেকে মুক্ত হয়ে গেলা, তুমি আর তার কাছে ঋণী না। কহ হযরত এটা তো কারো দ্বারা সম্ভব না, কারণ একটা ওস্তাদের কাছে কেউ 1000 না 1 লক্ষ হাদিস শিখে, 1 লক্ষ হাদিস লিখতে কত অক্ষর লাগছে,
মুহূর্তে এত সোনা পাবে কই, দিবে কোথার থেকে? বুঝো এটা তোমার ব্যাপার, তুমি জিগাইছ ঋণ আদায় করা সম্ভব কিনা এটা বইলে দিছি, না সম্ভব না। কত আরেকটা পথ আছে, কি পথ? তুমি তার চিরদিনের গোলাম, তুমি তার চিরদিনের গোলাম। তার মনে চাইলে তোমাকে বিক্রি করতে পারে, মনে চাইলে তোমাকে চিরদিনের জন্য গোলাম বানায় রেখে দিতে পারে, এর বেশি কিছু করার নাই। এই জন্য মোহাম্মদকে কারো গোলাম বানাবে না। আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে মোহাম্মদকে একটা অক্ষরও শিখাই নেই। তাই তো আরেকজনে ফালদা উঠছে, চুপ কর, মোহাম্মদে কবিতা লিখবে, মোহাম্মদ কোনো অক্ষর চিনে? মোহাম্মদ কোনোদিন কোনো কাতেবের সাথে সাক্ষাৎ করে নাই। কাতেব মানে রাইটার, যাই লিখতে জানে, বর্ণ যাই লিখতে জানে, এমন মানুষের সাথে মোহাম্মদের সাক্ষাৎ হয় নাই। লিখবে কেমনে? আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন মানুষকে শোনান শুরু করলেন, এর আগে তিনি কয় বছর একা ছিলেন? ১৭ বছর। ১৭ বছর একা ছিলেন, একা পাহাড়ের উপরে, রাত দিন মিলাইয়া ১৭ বছর। ওইখানে তিনি তাআব্বুদুল লায়ালি করতেন, সারা দিন সারা রাত ইবাদত করতেন। এমন একটা জায়গায় বসছিলেন বাইতুল্লাহ থেকে উত্তর দিকে, ওই পাহাড়ের উপরে উঠা একটা পাথরের মধ্যে বসতেন, যেখানে বসলে বাইতুল্লাহ দেখা যায়। ওইখানে ১৭ বছর ছিলেন। তো শেষবারে আরবের মানুষ এটা স্বীকার করল, এটা হয়তো জিনের কালাম, মুহাম্মদের কাছে জিন আসে, কিন্তু মানুষের কালাম না, এটা মানুষের কথা না। মানুষের কথা হলে আপনার তো মানুষ, আমাদের বর্ণমালা যা মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষার বর্ণমালা তা, ওই ২৮টা বর্ণ, আলিফ বা তা সা হাত্তাল ইয়া, ইয়া পর্যন্ত, এই ২৮টা বর্ণ দিয়া আমরাও কথা বলি, এই ২৮টা বর্ণ দিয়া মুহাম্মদও কথা বলে, কিন্তু এরকম কথা আমাদের হয় না। তাই আল্লাহ বলেন লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, যত কথা বলা হয়েছে নির্ভুল, কোনো ভুল নাই, দ্বিতীয়বার কোনোদিন নাড়াচাড়া করতে হবে না, ফাইনাল প্রেসক্রিপশন। না যে তোরা বৈশা এই ভুলটা শুধাইয়া নিবি, অথবা একটু বাড়াতে হবে, একটু কমাতে হবে, এমনও না। কিয়ামতের আগ পর্যন্ত এই বিধান চলবে, এটা পরিপূর্ণ একটা বিধান। এটি আল্লাহ বলেন লা রাইবা ফিহি, এই বিধানের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই মানে অনেক ব্যাপারে, তুই মনে করস মুহাম্মদের বানানো, সন্দেহ করিস না, মুহাম্মদের বানানো নয়, এটা আসমান থেকে আসছে, লৌহে মাহফুজ থেকে আসছে, ইন্নাহু কুরআনুম মাজিদুন
ফি লাউহিম মাহফুজ। তোদের কাছে একটা কপি পাঠাইছি, এটার মূল কপি লৌহে মাহফুজে। কি কর, মূল কপি কোথায়? লৌহে মাহফুজে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অথবা এটার প্রত্যেকটা নিয়ম আইন কানুন তোর জন্য কল্যাণ কর, এতে কোনো সন্দেহ নেই। যতগুলো কাজের কথা তোরে বলা হয়েছে করার জন্যে, যে এটা কর, এটা তোর কল্যাণ কর, এতে কোনো সন্দেহ নেই। আর যেই আয়াতের মধ্যে বলছে তুই এই কাজটা করিস না, না করলে তোর কল্যাণ হবে, করলে তোর সমস্যা হবে। আর যেটা করার কথা বলছে ওইটা না করলে তোর সমস্যা হবে, না করলে, যেটা না করছে, যেটা হুকুম করছে এটা না করলে সমস্যা হবে, আর যেটা না করছে এটা করলে সমস্যা হবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআনের হুকুমগুলো দুই ভাগে বিভক্ত, কয় ভাগে? আদেশ, নিষেধ। যেমন নামাজ পড়ো, সুদ খাইও না, রোজা থাকো, ঘুষ খাইও না, মানুষের উপকার করো, মানুষের ক্ষতি কইরো না, তুমি কামাই করে খাও, চুরি কইরো না, তুমি বিয়ে শাদি করো, তুমি জিনা কইরো না। হুকুম দুই ভাগে বিভক্ত, আমর নেহি, আমর নেহি, আদেশ নিষেধ। প্রত্যেকটা আদেশের মধ্যে তোমার কল্যাণ আছে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা নিষেধের মধ্যে তোমার কল্যাণ আছে, এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফিহি। আর যদি সন্দেহ থাকে ফাআতু বিসুরাতিন, একটা সুরা বানা। তাই আল্লাহ প্রথম বলছে আলিফ লাম মিম, এর মানে এই অক্ষর দিয়েই তো মুহাম্মদ কথা বলে, তো এই অক্ষর দিয়া তোরা একটা সুরা বানা। আর যদি না পারিস ফা ইল্লাম তাফালু ওয়ালান তাফালু, আমার নবীর জীবদ দশায় যদি না পারিস, নবীর মৃত্যুর পরে কিন্তু হাউগাউ করবি না যে মুহাম্মদ মরে গেছে, এতক্ষণে বানাইলাম, মুহাম্মদ মরে গেছে, আমরা আগে পারি নাই, এতদিনে পারলাম, এই দুষ্টামি শয়তানি তখন করলে হবে না, যদি করবার হয় মুহাম্মদ দুনিয়াতে থাকতে কর। চ্যালেঞ্জ তো মুহাম্মদের লগে। জি, এমন একটা জমানায় কোরআন নাজিল হয়েছে যে জমানাটাই ছিল কাব্যের ছড়াছড়ি, সাহিত্যের স্বর্ণযুগ। বর্তমান মানুষের যেমন সম্পদের স্বর্ণযুগ, এই যে বর্তমান 2000 সালের পরে আজকে 24 সাল চলছে, এই সময়টা হলো অর্থ সম্পদের সোনালী যুগ। আর যেই জমানায় কোরআনুল করিম নাজিল হয়েছে ওইটা ছিল সাহিত্যের সোনালী যুগ, কবিদের ছড়াছড়ি। এত কবি ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় আরব দেশে, যে ইতিহাসে আগেও ছিল না এত কবি, পরেও ছিল না এত কবি, আর এত বড় বড় কবি ছিল, তাদের মতন কবি আসো আরেকজন জন্ম হয়নি।
এহেন মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কোরআন নাজিল হয়েছে। যেমন ওই জমানার কবিদের মধ্য থেকে সবচেয়ে বড় কবি ইমরাউল কায়েস, তারা পারে নাই, তাদের দ্বারা সম্ভব হয় নাই, ইমরাউল কায়েস সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কবি, এটা বিশ্ব স্বীকৃত, বিশ্ব স্বীকৃত সবচেয়ে বড় কবি পারে নাই। এতদিনে তুই বাঙালি হইয়া বাংলা ভাষার মানুষ হইয়া কোরআন সম্পর্কে সন্দেহ করবি যে এটা তো মুহাম্মদে বানাইছে বললেই চলবে? তাই আল্লাহ বলেন, আমার নবী দুনিয়াতে থাকতে কিছু কর, সন্দেহ থাকলে একটা ছোড়া বানা, নবী থাকতে বানা, আমার নবীর যদি মরণ হয়ে যায় তারপরে কিন্তু বানাইল গ্রহণযোগ্য হবে না। ফাতু বিসুরাতিম মিন মিছলিহি, এই কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা সুরা বানায়া দেখাও। একলা যদি না পারো দুনিয়ার সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে নাও। ওয়াদউ শুহাদাকুম, তোমাদের শুহাদা, শুহাদা শহীদের জমা অথবা শাহেদের জমা, এর মানে তোমাদের বন্ধু বান্ধব, উস্তাদ গুরু, অর্থাৎ জমানার মধ্যে যারা হাজির আছে, উপস্থিত আছে, বিদ্যমান আছে, সবাইকে নিয়ে বসো। দুনিয়ার সবাই মিলে একটা সূরা বানাও, যদি বানাইতে পারো মুহাম্মদকে আর মানতে হবে না, যদি বানাইতে পারো কোরআনকে আর মানতে হবে না, আর যদি না বানাইতে পারো তো মানতে হবে। ওয়াদউ শুহাদাকুম, তোমাদের শুহাদা যারা আছে মানে উপস্থিত কালে যারা আছে, তোমার জমানায় যারা আছে সবাইকে সঙ্গে লও, তবে মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া, কারণ কালামটা তো আল্লাহর। আল্লাহ ছাড়া যত মাখলুক আছে প্রয়োজনে জিব্রাইলকে লগে লয়ে লও, মিকাইলকে ডাক, ইসরাফিলকে পাঠাইতে হবে পাঠাই দিমু, লগে আজরাইলকে লয়ে লও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের তুলনায় জিনের সংখ্যা অনেক বেশি। কত বেশি? হাজারে একজনও না। এর মানে এক হাজার জিনকে যদি একজন করে মানুষ দেয় তারপরেও অনেক জিন খালি থাকবো, মানুষের সংখ্যা এত কম, জিনের সংখ্যা, শয়তানের সংখ্যা এত বেশি। বুঝেন নাই কথা? এক হাজার শয়তানকে যদি একটা মানুষ দেয় যে তোরা এক হাজার শয়তানে মিললে ওরে কোসা, ওরে বেঈমান বানা, ওরে নাস্তিক বানা, ওরে কাফের বানা, ওরে দিন থেকে সরা, তারপরেও সমস্ত মানুষ বাক করা হয়ে যাবে, শয়তান আরো বসে থাকবে, ওরা বলবে তা আমগরে একটা দিবা না। শয়তানের সন্তান এত বেশি, তাহলে শয়তানকে এবং তার সন্তানদেরকেও ডাকো, আর ফেরেশতা লাগবো তাদেরকেও ডাকো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে বালুর কণা যতগুলো ফেরেশতার সংখ্যা দুনিয়াতে এর চেয়ে বেশি। দেখি না, বিশ্বাস না করলে কাফের,
এজন্য আল্লাহ বলেন আল্লাহ ছাড়া, আমি আল্লাহকে ছাড়া যারা যারা আছে, জিন, ইনসান, ফেরেশতা, মানব, দানব, গাছপালা, গরু, ছাগল, ভেড়া, সবাই মিলে শুরু করো। ফাতু বিসুরাতিম মিন মিছলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, কি সত্যবাদী, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, ওদেরও তো দাবি আছে, ওদের দাবি নাই? যারা মূর্তি পূজা করে ওদের দাবি নাই? ওরা কি বলে, এগুলো হক, সত্য, সনাতন, আসল। ওরা যে মূর্তি পূজা করে, না হক যাই না করে, সাহেব যারা মূর্তি পূজা করে, না হক যাই না করে, কি যাই না, হক। আল্লাহু আকবর, আল্লাহু আকবর। যারা মাজার পূজা করে তারা মনে হয় এটারে না হক যাই না করে, হ্যাঁ হক যাই না করে না, আল্লাহু আকবর। তাই আল্লাহ বললে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, এই যে মাজারে বৈশা থাকো, মাজারে বৈশা থাকলে সওয়াব হবে, আমি আল্লাহ তোমারে মুক্তি দিমু, পারলে দলিল দাও। মাজারওয়ালা তোমাকে উদ্ধার করতে পারবে, রিজিক দিতে পারবে, খাবার দিতে পারবে, জীবন দিতে পারবে, সন্তান দিতে পারবে, যদি এই দাবিতে সত্য হয়ে থাকো। আরবের মানুষ কি তখন মূর্তি পূজা করে না? বাইতুল্লার চত্বরে একটানা দুইটানা 360টা মূর্তি। হ্যাঁ, এই মূর্তি পূজায় যদি সত্যবাদী হয়ে থাকো, অর্থাৎ তোমাদেরকে যদি মূর্তি খাওয়ায়, মূর্তি লালন পালন করে, তাহলে কোরআনের সুরার মতন একটা সুরা কোনতম মূর্তিরে বানাই দিত। হ্যাঁ, তোমাদের মূর্তিকে বলো না, এক এক মূর্তিকে বলো না, সব মূর্তিকে বলো সুহাদা আকুম, যাদেরকে শহীদ মনে করো, শহীদ মানে সর্বত্র উপস্থিত, ওরাও কিন্তু জানে মা কালী সব দেখে, হাজির নাজির, মা দুর্গা সব দেখে, হাসির নাজির। যেমন মুসলমানরা বলতেছে রসুল সব দেখে, তাহলে রসুল হাসির নাজির, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি মনে করো তোমাদের মূর্তি তোমাদেরকে রিজিক দিতে পারবে, জীবন দিতে পারবে, তাহলে বলো না একটা সুর বানাই দিতে, ফাআতু বিসুরাতিম মিন মিছলিহি ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের মাবুদ গড়ের সঙ্গে লই এলো, মিন দুনিল্লাহ, তবে আমি আল্লাহ হক মাবুদ, আমারে ছাড়া, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের দাবিতে, যে এই মূর্তি কাপড় দেয়, ওই মূর্তি দান দেয়, ওই মূর্তি গম দেয়, ওই মূর্তি সুস্থ রাখে, ওই মূর্তি জ্ঞান দেয়, ওই মূর্তি ধ্যান দেয়, আরে আমরা তো বলি সব একে দেয়। আপনার নাম নাকি শুভ? আমরা কি বিশ্বাস করি,
সব কিছু একে দেয়, হায়াত দেয়, মৌত দেয়, রিজিক দেয়, দৌলত দেয়, আবার দেয় না, না খাওয়ায় রাখে। কার কারবার? একের কারবার, একের ইচ্ছা না দুয়ের ইচ্ছা? আল্লাহ আকবার। এই দুনিয়াতে একটা জাতি, তার নাম মুসলিম, তারা একে বিশ্বাসী। তাদের কথা হলো যা দেয় একে দেয়, যা করে একে করে, আর বাকি যত জাতি আছে তারা এক পর্যন্ত সীমাবদ্ধ না, এক পর্যন্ত সীমাবদ্ধ হইলে বাইতুল্লাহর চত্বরে কি আর 360 মূর্তি থাকতো? এমনকি খ্রিস্টানরাও বলে ফেলছে তিনি একা নয়, তিনি ছেলে আছে, ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমরা বিশ্বাস করি না, আউযু বিল্লাহ। আল্লাহর বউ আছে, বউকে মারিয়াম, না আউযু বিল্লাহি মিন জালিকা। ইহুদিরাও একের মধ্যে থাকতে পারে নাই, তারাও বলে আল্লাহর পোলা আছে, পোলাটার নাম নাকি উযাইর, নাউযু বিল্লাহি মিন জালিকা। তা আল্লাহর যেহেতু পোলা আছে, পোলার কি মা থাকবে না? আর বউ যেহেতু আছে, খোদার শ্বশুর আছে না, শাশুড়ি আছে না, শালা আছে না, সুবন্ধি আছে না, দাদা শ্বশুর, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, কত শত আত্মীয় আছে আল্লাহর। আল্লাহু আকবার। একমাত্র এই বিপদ থেকে মুক্ত একটা জাতি যার নাম মুসলিম, তার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যা করে একে করে, যা দেয় একে দেয়। শরীক আছে? লা শারিকা লাহ, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। আল্লাহু আকবার। তাই আল্লাহ বলে ওয়া শুহাদাকুম, যাদেরকে শরীক মানো তাদেরকে লইয়া লও, ওদেরকে সঙ্গে নিয়া, তোমাদের শরীকদেরকে সঙ্গে নিয়া একটা সূরা বানাও। যদি না বানাইতে পারো, চিরদিনের জন্য এখানেই সিলগালা করা হলো, আর ফাইজলামি চলবে না, আর দুষ্টামি চলবে না, পরবর্তীতে বলা যাবে না এই দেখো সুরা আরো 10টা বানাইছি। 10টা বানাইতে হবে না, আমার নবী থাকতে থাকতে একটা বানা, তাও সুরা 3, তার মধ্যে নাকের আনছে, বড় সুরা বানাইতে হবে না, ছোট থেকে ছোট 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 একবারে ছোট ইন্না আতাইনা বানাই দেখা। আল্লাহ, আমরা কিন্তু এখন তাফসির শুনতেছি সুরা বাকারা, লা রাইবা ফি, এটা কোন সুরার অংশ? এই সুরাটা হলো কোরআনুল করিমের মধ্যে সবচেয়ে বড় সুরা, আড়াই পারা, সবচেয়ে বড় সুরা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিনকে এই সুরাটা মুখস্থ করছে, একদিনে না আমাদের শেষ হয়েছে যে দিনকে। সুরা বাকারা সবচেয়ে বড় সুরা যেদিনকে মুখস্থ করে শেষ করছে, একটা উৎসব করছে, মনের খুশিতে মানুষকে খাওয়াইবার জন্যে,
শুক্রিয়া তান আল্লাহর শুক্রিয়া কোরআনের সবচেয়ে বড় সুরা মুখস্থ করে ফেলাইছি। এই হাদিস দ্বারা প্রমাণ হয় তোমার ছেলে যে তোমাকে কায়দা পড়ে শেষ করে শুক্রিয়া তোর একটা গরু জব কর। তৌফিক থাকলে, আরে তবে তৌফিক থাকলে তোরা করতি না কি আবদুল্লাহর বাপ আকাম করব নাকি আকাম করব, তাই বলে নেক কাম করব নাকি? হ্যাঁ, তোর বলাই যে এই দিনটা আম্পার শেষ করছে ওই দিনটা দুইটা গরু জব কর, তোকে তো টাকা আছেই। হ্যাঁ, তোর ছেলে যেদিনকে নাজরানা শেষ করছে পাঁচটা গরু জব কর, তোর ছেলে যেদিনকে হেফজা শেষ করছে বেটা এই দেশে সব বঞ্চিত দেওয়ার দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এক সুরা মুখস্থ কইরা এক কোট যুবকের মানুষ দেওয়ার দিছে, জি বলো ভালো কাজ অর্জন হওয়ার পরে শুকরিয়া তান মেহমানদারি করা না সুন্নত কেডাই শিখাইছে আল্লাহ রসুলের সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কোনো নেক কাজের পরে ভালো কাজের পরে শুকরিয়া তান মেহমানদারি করানো সুন্নত, এই জন্য বিয়ার পরে অলিমা করা কি? আরে মিয়া সুন্নত তো আমগো ইমাম এনে কইছে, ইমাম মালিক তো ওয়াজিব কয়ে বসে রয়েছে। হ্যাঁ, বর যাত্রী লইয়া বেড়া বেসেরি সেরির বাপের বেজাস না হারাম খাইতে মিলা দেখছি এই দেশের সেরা সেরা ধনীরাও। হ্যাঁ, মাইয়া বিয়া দেয় বলা যৌনুষপূর্ণ বিয়া পোলা বিয়া করায় বলা কেউ জানেও না, এ সময় সবাই সকিন্নি হয়ে যায় শুদ্ধ ভাষায় গেলে আমার কি। আল্লাহু আকবর। হ্যাঁ, যাক কোরআনের সবচেয়ে বড় সুরা সুরা বাকারা। আমি আমগো মতন মানুষের তেরো পাইতাম না, দিশাও পাবো না। বড় বড় আলেম যারা ছিল সাহাবাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন যিনি, তিনি বলেন সূরা বাকারার মধ্যে আল্লাহর 1000 হুকুম আছে। হুজুর আপনি ফয়দা কয়টা বার করতে পারবেন? হয়তো আজগর সারা রাত পড়লে ফয়দা শেষ করতে পারবেন, এক খতম সূরা বাকারা পড়তে পারবেন, কিন্তু কয়টা হুকুম বার করতে পারবেন? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি পয়ড়া দেখছি 1000 হুকুম আছে। আর 1000 নিষেধ আছে, 2000 হুকুম, 1000 আদেশ, 1000 নিষেধ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার কষ্ট হইতাছে? ফলাইয়া যায় না কইলাম, কত আছে আপনার লগে? আল্লাহ, 2000 হুকুম আছে সুরে বাকারার মধ্যে, 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 হেকমত। হেকমত বুঝেন? রাজ রাজ কথা, সূক্ষ্ম সূক্ষ্ম কথা, যেটাকে নসিহত বলা হয়। 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 রাজ রাজ, খুব সূক্ষ্ম সূক্ষ্ম, যেটাকে হেকমত বলা হয়, 1000 হেকমত আছে, তার নাম সূরা বাকারা। এই সূরা বাকারার প্রথম আয়াত কি? আলিফ লাম মিম, এটা পূর্ণ এক আয়াত। এই ব্যাপারে কোনো ইমামের, কোনো আলেমের, কোনো সাহাবার দ্বিমত নাই,
এটা একটা আয়াত, পূর্ণ একটা আয়াত। দ্বিতীয় আয়াত হলো আব্দুল্লাহর বাপ, 8 মিনিট আছে, একটা কথা বলি, আল্লাহু আকবর, মালিক যে বলছে তুই আমার কিতাব লইয়া চিন্তা কর, লিয়াতা ফাক্কারুন ওয়ালিয়াতা দাক্কারুন ওয়ালিয়াতা দাব্বারুন, যারা করছে এই কামগুলা, 1 নম্বরে কেরাত, 2 নম্বরে ফিকির, 3 নম্বরে তাদাব্বুর, 4 নম্বরে তাজাক্কুর, এগুলা যারা করছে এক বেটাই না বইলে উঠছে, এক খ্রিস্টান বেটাই কো আমার মুসলমান বানানছে হুজুর, কো কেল লেগিয়া কো কোরআন শরীফের এক শব্দে আমার কাটকিরে ফেলাই দিছে, কয় শব্দে, একটা শব্দে মুসলমান বেড়ায় আলেমে কয় ও ভাই আমিও তো বুঝি নাই ওই শব্দ কোনটা, আল কিতাব, জালিকাল কিতাব, জালিকা বাদ দিলে আল কিতাব, আলাদা করেন জালিকা আল কিতাবু, এ আল কিতাব শব্দে আমার এই কাটকিরে ফেলাই দিছে কেমনে, আল্লাহ আকবার, এই কিতাব দিয়ে একাকার নয় মুসলমানদের কিতাব, দুনিয়ার সমস্ত জিন ইনসানের কিতাব, এই জন্য কোরআন বিক্রি হয় বলা লাইব্রেরি ওলা জিজ্ঞাসা করে তুমি হিন্দু না মুসলমান, আল্লাহ, আর আল্লাহ যে বলছে ইকরা বিসমি রব্বিকা, তোমার রবের নামে পড়ো, কইছে যে মুসলমানে পড়বো, হিন্দু বৌদ্ধ বেটায় পড়বে, কে, সকল মানুষে পড়ো, তো ওই বেটায় পড়ে কয় হুজুর এই শব্দে আমার কাটকিরে ফেলাই দিচ্ছে, কয় কেমনে বুঝলেন, কয় এলমেনাহু দিয়া, একটু বুঝান, আমিও তো এলমেনাহু পড়ছি, নাহবিমির পড়ছি, হেদায়েতুন পড়ছি, কাফিয়া পড়ছি, সরহেজামি পড়ছি, আপনি কি বুঝলেন, কেমনে কাজ করলো একটু বুঝান, হুজুর কাজ করছে এমনে, আল কিতাবের শুরু দাজে আলিফ লাম আছে আল, এটার ইংরেজি হলো অল, অল, আপনার এরম একটা তর্জমা ওই দিনকে গত শুক্রবারে শোনাইছিলাম, ইমার্জেন্সি শোনাইছিলাম না গাড়িত বসা, ইমার্জেন্সি দিতে আরবি, ইংরেজিতে বলে ওল, আরবিতে বলে আল, আল কিতাব, ওই আরবি আল রে হারা অল কয় আর কি, একই আল আর অল তর্জমা একটই সকল, হ্যাঁ একই কি, একই তর্জমা, ওর মাথার মধ্যে এমন এক পারি পড়ছে অল কিতাব মানে অল বই, অল বুক, যত বই আছে সব বইয়ের সমষ্টি এই বই, আল্লাহ যখন এই বইটার ব্যাপারে বলছে অল কিতাব মানে অল বই, আরে পাঠাইছে মানুষে লেখছে, মানুষে কি বই লেখে নাই, কোটি 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 গ্রন্থ মানুষের রচনা করছে, অল বই, অল বুক, মানব রচিত, দানব রচিত, আল্লাহর পাঠানো অল বই, সব জ্ঞান এটার মধ্যে ঢুকানো, এই জন্য দুনিয়ার সমস্ত বই পড়ার দরকার নাই, তুমি শুধু এই বইটা পড়ো,
ওমরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম পৃথিবীর রাজত্ব করছে, কি বই পড়ো আর কিছু বই পড়ছে? একটা বই, সেটা কি? কুরআনুল করিম, কুরআনুল মাজিদ, কুরআনুল মুবিন, হ্যাঁ কুরআন শরীফ। আল্লাহু আকবার, ওই পেটায় তাফাক্কুর করতে গিয়া, তাদাব্বুর করতে গিয়া, তাজাক্কুর করতে গিয়া পেটার পায়ের মধ্যে শিকল লেগে গেছে। এক শব্দে অল বুক, অল কিতাব, জালিকা অল কিতাব। এইটা এই যে তোমার সামনে জালিকা অল কিতাব, এর মানে আদি অন্তের সমস্ত বই এটার মধ্যে ঢুকানো। ওই বেটায় কই পুজুর মুসলমান বানান, কালিমা পড়ান, দীক্ষা দেন, এতদিন বই পড়ছি আর মুসলমান না হইয়া থাকার কোনো সুযোগ সুবিধা নাই। দুনিয়ার সমস্ত বিজ্ঞান এটার মধ্যে ঢুকানো, রাষ্ট্রবিজ্ঞান ঢুকানো, সমাজ বিজ্ঞান ঢুকানো, সংসার বিজ্ঞান ঢুকানো, নিজের জীবনটা কিভাবে পরিচ্ছন্ন রাখবে এটাও ঢুকানো। এমন কোন বিষয় আছে যে এর মধ্যে নাই? এটাই সে বলছে জালিকা ওয়াল কিতাব, এটা সব কিতাবের সমষ্টি কিতাব। আর লাগবে না হুজুর, পড়ায় দেন কালিমে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে এখানেই রাখি, আজকে আমাদের 106 নম্বর পর্ব গেছে, ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার দিন আমরা আবার শুনবো।